আলাইকুম আমরা সে আগানগর যে খালপাড় এমনকি এটা দেখতেছেন যে ঐতিহ্যবি তো দিই তো পরন্ত্রবেলায় নদীর অতিথিরা ঘুরতে এসেছিলাম খুবই দুঃখজনক যে দৃশ্যটা চুকে পড়লো তো এই ক্ষেতের মাঝে কৃষক পানি নিচ্ছে উনকি এখান দিকে দেখতেছেন যে ইন্দুরের কথা এদিক দিয়ে সকল পানি আমার চলে যাচ্ছে এমনকি সেই সাথে দেখতেছেন যে এদিক দিয়ে দেখেন এই বিকেলবেলা যখন আমরা যাচ্ছিলাম তখন দেখতে দেখেছিলাম যে এখানে কোনো পানি ছিল না তো এখন দেখুন যে এগুলি পানি একদম ভরপুর হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরো সামনে গিয়ে দেখাচ্ছি এটা একটা এটা একটা কিছু একটা করতে হবে এটা একটা ফয়সলা করতে হবে তা নাহলে এটা সাড়ে রাত্রে এভাবে চলতে থাকলে আপনার দেখতেছেন যে আমার আমি এখানে নেমে নেমেছি প্রায় আমার পাতা পর্যন্ত ভিজে গেছে এটা খুবই দুঃখ দুঃখজনক আমাদের জন্য আপনারা দেখতেছেন যে এই যে পানি ইদরের কাটা দিয়ে পানি পড়তেছে এটা খুবই দুঃখজনক তো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেছেন যে ক্ষেতের মধ্যে কৃষক পানি নিচ্ছে এবং কীভাবে চলতে থাকলে এটা সাড়ে রাতের ভিতরে পুরো কাজ এটা বিফল হয়ে যাবে কৃষকের তো এটা আমরা দেখা যাক এটা কিছু একটা রানি করতে পারি কিছু একটা এটা কিছু একটা করার দরকার এটা কীভাবে বন্ধ করা যায় তো আমার সাথে আছেন হাফিজ সাহেব তলেবুল এম ছাত্র ইদুরের কথা আপনারা দেখতেছেন যে আমিও বিফল হয়ে গেলাম এটা খুবই গতি বেশি। তো বন্ধুগণ আপনারা দেখতেছেন যে খেতে এখনও পানি চলতেছে হয়তো বা অনেকক্ষণ পর্যন্ত চলবে তো কৃষকের পুরোটা ইয়ে বিথা তাছাড়া হয়তো সে সকালে এটা আমাদের ফসল ফলাবে প্রায় এই মাগরি মাগরিবার আজান হয়ে গেছে এমনকি রাত্রি হয়ে যাবে তো এভাবে চলতে থাকলে হয়তো সারা রাত্রের ভিতরে এটা পুরোটাই বিফলে চলে যাবে তো দেখা যাক আমরা কিছু একটা করতে পারি ইয়ে বন্ধুরা আমি গাতা পেয়ে গেছি যে আপনারা দেখতেছেন যে এই যে গাতাটা কিছু ছোট ভাইয়া কানে ডেকে আনলাম তারা কিছু সাহায্য করো এটা মানে শরীর দুঃখিত আমার পা লাগে এখান দিয়ে আরেকটা গাতা হয়ে গেল এদিক দিয়ে একটা গাতা হয়ে গেছে এটা দৌ মাটি দো মাটি দৌ ধরো আমি আবার কেন অন্য পাড়া দিলাম ও আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে গেছে বন্ধু এটা আমাদের চেষ্টার ফলে একটা দেখতেছেন বন্ধ হয়ে গেছে তো এখন এটা চালু হচ্ছে আপনারা দেখতেছেন যে এটা চলে গেছে হয়তো রাতের ভিতরে এ পুরাটা এই নেমে যাবে এটা সহে একটা কারণ এটা শুধু ইঁদুরের দূষ আলহামদুলিল্লাহ দুনো দিক দিয়ে আমরা বন্ধ করে ফেলেছি পুরা খালি এটা পড়ে গেছে পানির ক্ষেতের জমিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা কিছু যুবক বা কিছু সংখ্যক বাইরে মিলে এটা সমাধান করতে পেরেছি আর হয়তো কিষক চাচা যদি থাকতো তো এটার একটা সম ফায়সাল হতো আপনারা দেখতেছেন যে আমরা অনেক চেষ্টা করে এটা আলহামদুলিল্লাহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা হয়তো এই কাজটা করার জন্য হয়তো আমরা এখানে ঘুরতে এসেছিলাম আল্লাহ আমাদেরকে তারা করেছেন একটা নেকির কাজ আপনার দেখছেন যে পানি একদম বরপুর হয়ে গেছে বিলটা আমাদের আগানাগরের ভাই রিফাত বাসির এমনকি আবু বকর এই তিনজনের পরিশ্রমে এটা আমরা সফল